বিশ্বকাপে অনবদ্য ফর্মে থাকলেও সেই সময় থেকে নিজের চোট নিয়ে ভুগছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্টে রাখা হয়নি শামিকে। এবার সামনে এলো আরও খারাপ খবর। শুধু টেস্ট সিরিজে নয়, চোটের কারণে আইপিএলেও এক প্রকার অনিশ্চিত মোহাম্মদ শামি। বর্তমানে চোটের কারণে রিহাবে রয়েছেন শামি। শোনা যাচ্ছে খুব শীঘ্রই লন্ডনে যাবেন তিনি বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন।